ভিউয়ার্স, আমরা আমাদের সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। সো লেটস স্টার্ট। আমরা আজকে শহীদ মিনারের সামনে মিট করলাম সবাই মিলে। মোটামুটি এই যে আছে সবাই আমাদের সাথে। কোথায় ডন ভাই? এই তো, এই যে আছে হলুদ গেঞ্জি, এ হলো কর্মকার ভাই, আমাদের সবচেয়ে মানে কি বলবো রেসপন্সিবল না? হ্যাঁ, তো লেটস স্টার্ট। ইয়ো চলে এসছি, তো চলো ভেতরে গিয়ে দেখো। বন্ধুরা আর কি, আনফর্চুনেটলি ভাবে বন্ধ আমাদের তিন প্রধানের একটা ক্লাব মহামেডান ক্লাব, যেটা বাই আনফর্চুনেট ভাবে বন্ধ। তো বাই চান্স আর ভেতরে ঢোকা গেল না, তো এবার ইস্ট বেঙ্গল মাঠে যাওয়া যাক। তো আমরা সামনের দিক দিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানে তালা থাকায় আমরা ঢুকতে পারিনি। এখন আমরা পিছন দিক দিয়ে ঢুকছি, তো চলুন দেখা যাক। আমরা এখন মহামেডান মাঠে, এই যে চারিদিকটা, জাস্ট পিছনটা দেখুন, ইডেন গার্ডেন্স। আর আমাদের একজন কর্মকার বাবু ওখানে দাঁড়িয়ে আছে, গাঙ্গুলি বাবু। ঠিক আছে, চলুন। কি সুন্দর প্রকৃতি! আমরা এখন ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে আছি, যেটা কিনা 1920 সালে এস্টাবলিশ হয়েছে। আর বলতে গেলে এই ক্লাবের বড় ভক্ত হলাম আমি। যারা ভিডিও করছে তাদের মধ্যে একজন বলতে গেলে যে মোহনবাগান সাপোর্টার। তাও আর কি করব, সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে, যেহেতু আমাদের ভিডিও করার পার্টনার। মেনলি এই ক্লাবটা একটা ইমোশন আমাদের মতো ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কাছে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। আমরা এখন ইস্ট বেঙ্গল মাঠের ভেতরে ঢুকে এলাম। এই মাঠে বসে কত খেলা দেখেছি, সেই মাঠটা নাকি এখন ফাঁকা দেখতে হচ্ছে। সর, এই গ্যালারিতে পুরো একদম লোক গম গম করত, সেখানে এখন ফাঁকা দেখতে হচ্ছে আর কি। সেটা কোভিডের জন্য হলো, যাই হোক। তাও যতবারই এসপ্ল্যানেডে আসি, মোটামুটি ইস্ট বেঙ্গল মাঠটায় আমি আসি, কারণ একটা আলাদা ইমোশন এই জায়গাটা। আর এই যে আমাদের মানে ডিপ্রেশন ওর কাছে, সে যাই হোক, এই ছেলেটা মোহনবাগান সাপোর্টার, তাই এখন বড় বড় খুব কথা বলছে। এর টিম এখন এটিকের সঙ্গে জুড়ে গিয়ে বহুত বড় বড় ভালো হয়ে গেছে, আগে থেকে আরো ভালো হয়ে গেছে, কিন্তু ক্লাবটা তো আর নেই, তাই আর বেকার আর তর্কে গিয়ে কোনো লাভ নেই, আর কি বলবো। ওদিকে আমাদের গাঙ্গুলি বাবু বসে আছে, উনি আমি নিউট্রাল নই, তর্কে গিয়ে লাভ নেই, মোহনবাগান এটিকে মোহনবাগান হয়ে এখন কি আর বলবো। কিন্তু জায়গাটা যাই বলুন, জায়গাটা খুবই সুন্দর লাগছে, ব্যাপারটাই সবুজ ময়দান, এখন হকি খেলা হচ্ছে আপাতত, ময়দান সবুজই তো হয়। হ্যাঁ, সবুজই হয়, আমি তো বলিনি যে কমলা হবে বা হলুদ হবে, কিন্তু ব্যাপারটা হলো এখানে এখন হকি বেঙ্গল না, ওটা কি লেখা, হকি বেঙ্গল, তো হকি বেঙ্গল না দূরে লেখা। এখন ইস্ট বেঙ্গল মাঠে আপনাদের হকি খেলা চলছে, হকি প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস না এটা টুর্নামেন্টই, বেঙ্গল হকি লীগ। ও, খেলা তো চলছে। হ্যাঁ, খেলা চলছে না, শুরু হবে এখন, সেটাই বলছি, প্র্যাকটিস চলছে, শুরু হবে। ক্যালকাটা হকি লীগ, সরি বেঙ্গল না, বেঙ্গলের তো ইয়ে হয়ে যেত। এই যা, যাই হোক, ঠিক আছে, আমরা যাবো যেই মাঠটা, এখন এইটা আমরা স্টপ করলাম, চলুন। আমরা এখন ক্লাবের সামনে চলে এসেছি, এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম চলছে, তো চলুন ভিতরে যাওয়া যায়।
আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন প্লেয়ারদের ছবি এখানে মোটামুটি। এই দেখুন আয়াম বিজয়ন, আমাদের পি কে ব্যানার্জি, শৈলেন মান্নার সাথে চুনি গোস্বামী আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্রয়াত চুনি গোস্বামী আর পি কে ব্যানার্জির শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান চলছে, সেখানে অনেকেই এসছে মোটামুটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন মোহনবাগান মাঠে ঢুকে গেছি, গ্যালারিতে বসে আছি। এই যে তথাগত ইমোশন আর ডিপ্রেশন মোহনবাগান, সেখানে গ্যালারিতে আমরা বসে আছি। ডিপ্রেশন ছিল যখন, ডিপ্রেশন কোনো সময় ছিল না। আচ্ছা আচ্ছা, এটা আপনার বক্তব্য, সত্যি নয় তো এটা? এটা আপনার মনের কথা তো? মনের কথা এখন, এখন ডিপ্রেশন আমার একটা দিক থেকে হচ্ছে, মোহনবাগান ক্লাব আর মোহনবাগান ক্লাব নেই, ওটা এখন লেট মোহনবাগান হয়ে গেছে, কারণ এটিকের সঙ্গে জুড়ে গেছে বলে। ওটা তাতে কি হয়েছে, আগের থেকে আরো ভালো হয়েছে, আগের থেকে আরো ভালো হয়েছে ক্লাব, মোহনবাগানের যে লেগেসি আছে ওটা তো আর নেই। ঠিক আছে ঠিক আছে, এখানে জাজ নেই ঝগড়া করার, ঠিক আছে বাদ দিন বাদ দিন, ঠিক আছে বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইদিকে হচ্ছে আমাদের গাঙ্গুলি বসে আছেন, গাঙ্গুলি বাবু নিরপেক্ষ প্রার্থী। তো বন্ধুরা চলুন, দেখতেই পাচ্ছেন আমরা এখন ইডেন গার্ডেন্সের সামনে আছি, কিন্তু এখানে মনে হয় না ঢুকতে দেবে, তাই আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব, হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে অল বাটনটি টিপে, নেক্সট ভিডিওটা এর মধ্যেই আমরা বের করব। টাটা।